This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পুলিশের মারে মৃত্যুর অভিযোগ, দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাটের ঘটনা। সুন্দরবন থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ, এক যুবককে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে পুলিশের বিরুদ্ধে, এমনই অভিযোগ তার পরিবারের। এবং ইতিমধ্যেই বিক্ষোভ থানার সামনে, সুন্দরবন থানার সামনে তার পরিবার, পরিজন এবং পাড়া প্রতিবেশীদের বিক্ষোভ ব্যারিকেড দিয়ে আটকাতে হয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল, যদিও সেই ব্যারিকেডের বাধা মানে নি সাধারণ মানুষ। মৃতের পরিবার, পরিজন, আত্মীয়রা তারা আজকে সুন্দরবন থানার সামনে বিক্ষোভ দেখান এবং সঠিক তদন্ত, সঠিক বিচার চায়। তাদের পরিবারের ছেলের মৃত্যু কেন? সে চোর নয়, চুরির ঘটনার সঙ্গে যুক্ত নয়, তবু তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে পুলিশ, এমনই অভিযোগ। সেই ছবি দেখছেন আপনারা। পরিস্থিতি জটিল হয়ে ওঠে সুন্দরবন থানার সামনে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, পরিস্থিতি কি তৈরি হয়েছিল? আমরা দেখলাম পুলিশ ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করেছিল, পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তো। পুলিশের মারে যদি এই যুবকের মৃত্যু হয়ে থাকে এমনটা দাবি করছে তার পরিবার। দেখো স্মৃতি, যেখানে পিটিয়ে মারার কেসে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এর আগে অনেকগুলো কিন্তু পিটিয়ে মারা হয়েছে, সেই কেসে কিন্তু দেখো বিভিন্ন চোর অপবাদ দিয়ে। এখানে কিন্তু আজকের এই চোরের যে তার যে মারা গিয়েছে তার কিন্তু ঘনিষ্ঠ আত্মীয়র তার সেখানে তিনি হচ্ছে সোনার হাত চুরি করতে গিয়ে কিন্তু তিনি সেখানে তাকে অভিযোগ করা হয়। এবং তাকে শুধু তাই নয়, সুন্দরবন পুলিশ জেলার যে ঢোলাহাট থানা সেখানে তার সামনে সেখানে কিন্তু যে অফিসার ছিল তার সামনে লিখিয়ে নেওয়া হয় যে 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 এই অভিযোগ জানিয়েছিল তার সামনে লিখিয়ে নেওয়া হয় যে সে চুরি করেছে। সেখানে দেখো পুলিশ কতটা সেখানে বাড়াবাড়ি করেছে। তারপরেও কিন্তু তাকে আবার তার মারার পরে তাকে যে লকআপে তারপরে তাকে নিয়ে যাওয়া হয়েছে আর যে কাকদ্বীপে, কাকদ্বীপ পৌঁছে সেখানে তার যখন তার ইয়ে চলছিল তারপরে তাকে যখন নিয়ে আসা হয়েছে এই যে থানা, তার যখন সে পিসি পিয়ার হয়েছিল তারপরে তার কিন্তু শরীর খারাপ হতে থাকে। তখন তার কলকাতায় বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, তার সেখানে তার অবস্থার অবনতি দেখে তাকে একটি কাছাকাছি একটি নার্সিংহোমে তাকে নিয়ে যায়, কিন্তু সেখানেই তিনি হচ্ছে মারা যান। তবে দেখো এরা সেই সেই যুবকের মৃত যুবকের বাড়ির পরিবারের লোকরা তারা কিন্তু তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। কীভাবে পিটিয়ে একটা লকআপে এইভাবে মারলো, সে কিন্তু চুরি করেনি বলছে এবং সে চোর নয়, সেই জায়গা কিন্তু আজকের যে যে সুন্দরবন পুলিশ জেলার যে ঢোলাহাট থানা, সেই ঢোলাহাট থানার সামনে কিন্তু পুলিশ ব্যারিকেড করে রাখে। সেখানে কিন্তু থানার সামনে তারা ব্যাপক হাঙ্গামা সৃষ্টি করে এবং তারা হচ্ছে সেখানে তারা থানায় ঢুকবে, কেন তাদের এই করা হয়েছে এর প্রতিবাদে তাদের যে বেড়েছে যে তার। দেখো এটা সুন্দরবন পুলিশ জেলার যে পুলিশ সুপার কোটেশ্বরাও তিনি কিন্তু পরিবারের উদ্যোগের ভিত্তিতে অলরেডি একটু আগেই তিনি এটা জানালেন, ফোনে তার সাথে কথা বললাম যে তিনি যেটা জানালেন যে একটা বিভাগীয় তদন্ত হবে, যেহেতু তার পরিবার থেকে আমাদের কাছে উদ্যোগ দায়ের থেকে উদ্যোগ দায়ের থেকে একটা বিভাগীয় আপাতত। ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে। যে ছবি আপনারা দেখছেন, থানায় এনে পিটিয়ে খুনের প্রতিবাদ, থানায় তুলে নিয়ে এসে পিটিয়ে খুনের প্রতিবাদ, এমনটাই অভিযোগ করছেন বাড়ির লোকজন এবং তারই প্রতিবাদ জানাচ্ছেন তারা। সুন্দরবন থানার বিরুদ্ধে এই অভিযোগ, থানায় চোর সন্দেহে তুলে এনে মারধর করা হয়েছিল, মারধরে মৃত্যুর অভিযোগ পরিবারের। মৃত আবু সিদ্দিকী হালদার 22 বছর বয়স, ঢোলাহাটের বাসিন্দা। দক্ষিণ চব্বিশ পরগনায় ঢোলাহাটের ঘটনা। তিরিশে জুন মৃত যুবকের কাকার বাড়িতে গয়না চুরি হয়। 1 জুলাই চোর সন্দেহে থালায় তুলে আনা হয় এবং 4 জুলাই কাকদ্বীপ মহকুমা আদালতে পেশও করা হয়। আদালত থেকে জামিন পায় আবু সিদ্দিকী। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়, তারপরই রাতে তার মৃত্যু। মৃত্যুর পরেই থানার সামনে বিক্ষোভ পরিবারের, থানায় এনে পিটিয়ে খুনের প্রতিবাদ। ওরা চিনলো।